ওকে তো গাইস, কাল রাতে যখন আমি এডিট করতে বসেছিলাম, অনেকটা আমি এডিট করছিলাম, বাট হঠাৎ করে আমাকে অনেক খিদে পেয়ে যায়। বাট আমি কোথাও খাওয়ার খুঁজে পাচ্ছিলাম না। ওকে তো গাইস, এখন রাত 2 বাজে আর আমি এরকম হরর ভাবে কেন কথা বলছি আমি জানি না। ভাই হরর গেম খেলবো না আজকে। ওকে তো গাইস, এখন রাত 2 বাজে আর আমাকে এখন অনেক জোরে খিদে পেয়ে গেছে। ইয়েস, বাট এখন প্রবলেম হলো এটাই যে এখন কোনো দোকান টোকান কিছু খোলা নেই, আর অনলাইনে আমি দেখলাম যে কোনো স্টোর খোলা নেই জোম্যাটো সুইগিতে। বাট আমাকে এখন অনেক খিদে পেয়েছে। এক কাজ করি, আমি একবার দেখি যে আমার কিছু কিছু খাবার টাবার আছে কিনা। ওকে তো এক কাজ করি, সবার প্রথমে আমি আমার ড্রয়ার্স গুলো দেখি যে এখানে কিছু খাবার টাবার আছে নাকি। দেখ, হ্যাঁ চশমা, ভাই আমার ড্রয়ারের মধ্যে এই চশমাটা আবার কবার থেকে আসলো? আবার ভাঙা চশমা, একটা গ্লাসই না এটার মধ্যে। এটা আমার ড্রয়ারে কি আসলো ভাই? কি ফালতু ফালতু জিনিস আছে আমার ড্রয়ারের ভিতরে? এই দেখো, এই দেখো কি ফালতু ফালতু জিনিস। টেপ 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 কোথা থেকে আসলো ভাই? সুতা সুতা কোথা থেকে আসলো ভাই? সুতা কিভাবে আসলো আমার ড্রয়ারের ভিতরে? এই ড্রয়ারে কি আছে দেখি। ও সরি স্যার, এগুলো দেখানো যাবে না, এগুলো দেখানো যাবে না, এগুলো দেখানো যাবে না। ওকে তো গাইস, কোনো কিছু খাওয়ার টাওয়ার পেলাম না আমি, যাই না এখন কি করবো। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো, গেম খেলা যাক। ওকে তো গাইস, এখন রাতে 2 বাজে আর কোনো দোকান এখন খোলা নেই, আর আমাকে অনেক খিদে পেয়েছে ভাই। তো এখন কি করা যায় সেটাই আমি ভাবছি। সো তার জন্য আমি ভাবলাম যে একটা গেম খেলা যাক। এখন তোমরা ভাববে ভাই, গেম খেলে খিদা কিভাবে মিটবে ভাই? তো আজকের যে গেমটা খেলবো, সেই গেমের মধ্যে আমি একটা বার্গার স্টোর খুলছি। ইয়েস, একটা বার্গার স্টোর করবো। এখন খাওয়ার তো পাচ্ছি না, তো খাওয়ারের একটা গেম খেলে নি, তাহলে মনে হবে যে আমি খাই নিস। তো এটা হলো আমাদের দোকান বা রেস্টুরেন্ট, যেটাই বলো, বার্গার লেখা আছে উপরে। আমাদের দোকানের মধ্যে কি কি আছে সেটা একবার দেখি। ও এখানে মেনু আছে দেখো। ও ভাই, এটা কি বার্গার? বাহ বাহ ভাই, এই বার্গারটা তো সেই লাগতেছে। এটা কি? বাহ ভাই, কত ভালো কোয়ালিটির বার্গার পাওয়া যায় আমার দোকানে। আর বার্গারের নামগুলো তো এত ভালো মতো লেখা আছে যে সবকিছুই বুঝতে পারতেছি আমি। ওয়াও, বাকি আমার দোকানের বাইরে এখানে কিছু টেবিলস আছে যেখানে কাস্টমার গেলাম খাওয়ার না খায় ফেলে দিয়ে চলে গেছে। খাওয়ারের ওয়েস্ট করতেছে ভাই। এখানে ও ভাই, এখানেও একটা টেবিল আছে যেখানে খাওয়ার ফেলে টেলে চলে গেছে। ভাই এরা খাওয়ার ওয়েস্ট করে কেন? এই খাওয়ার গেলাই কালকে বিক্রি করবো আমি। বাকি এখানে আরো মেনু আছে যেখানে লেখা গেল অনেক ভালো মতো বোঝা যাচ্ছে। ও এখানে লেখা আছে অর্ডার হিয়ার। আমাকে একটা বার্গার দাও ভাই। ওই আমি তো মালিক ভাই, আমি কেন অর্ডার করতেছি? ছাড়ো ভাই, দোকানের ভিতরে যাওয়া যাক। দোকানের ভিতরে কি কি আছে? এটা কি বিয়ার? চলো খাই নি। ও ভাই, এটা কি হচ্ছে? ছি ছি, হাঁকতেছে ভাই। এই ভাই তুই হাঁকতেছে কেন? টয়লেট 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 টয়লেটের ভিতরে, টয়লেটের ভিতরে চল। এই টয়লেট 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 ইউজ কর। ও ভাই ভাই, কাস্টমার কাস্টমার এখানে দাঁড়ায় আছে, সবার সামনে হাঁকা শুরু করে দিছে। কিরকম মানুষ তুই ভাই? ও আচ্ছা, এখানে একটা বার আছে, এই বারটা ফুল হইলে আমাকে টয়লেটে যেতে হবে। চলো কমসে কম বুঝে গেলাম, এখানে টয়লেট আছে, টয়লেট গুলো আমি ইউজ করতে পারবো। এখানে কি বলছে? ফেস মাস্ক রিকোয়ার্ড, টয়লেটের ভিতরে ফেস মাস্ক লাগবে। ঠিক আছে ভাই, ওকে টয়লেটের ভিতরে, এখানে তো টয়লেট আছে, এখানে একটা মিরর আছে যেখানে আমি নিজেকে অনেক ভালো মতো দেখতে পাচ্ছি। এটা জেন্টস এর টয়লেট, এটা লেডিস এর টয়লেট, আর এটা এটা দরজা বন্ধ। বাকি এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। ভিতরে কি কি আছে? এই দরজা খোল, দরজা খোল। নাইস, ওকে এবার ভিতরে কি? ভাই রেস্টুরেন্টের মধ্যে পিয়ানো কিভাবে আসলো? পিয়ানো কে বাজাচ্ছে ভাই? ভাই কত ভালো পিয়ানো বাজায়। বাই দ্য ওয়ে, এখানে এখানে স্লিপিং ব্যাগ আছে, যখন ইচ্ছা করবে আমি এখানে আরামসে ঘুমাই যাবো। সত্যিকারে ঘুমায় গেছে। আরে ওর ভাই, কাজ করতে লাগবে, দোকান খুলছিস তুই। ওকে তো এটা হলো আমাদের কিচেন, এখানে নো স্মোকিং। ভাই স্মোকিং চলবে না আমার কিচেনের মধ্যে। ওকে ভিতরে যাই, ভিতরে কি কি আছে? ও ভাই, দুইটা কাস্টমার তখন থেকে দাঁড়ায় আছে এরা। দাঁড়া ভাই, দাঁড়া দিচ্ছি, তোদের অর্ডার দিচ্ছি, দাঁড়া। ওকে, হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি বুঝতে পারছি আপনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, তার জন্য আপনার মুখটা এরকম হয়ে গেছে। তো বলুন আপনাকে কি কি লাগবে, কি 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 চাই আমার এই দোকানের মধ্যে? ওকে কি কি লাগবে? একে টমেটো, টমেটো খাইতে আসছিস এখানে তুই? তারপর এখানে কি বলছে? অনিয়ন, মানে পেঁয়াজ। ভাই টমেটো আর পেঁয়াজ কে খায়? তারপর বেকন, তারপর কুকড, তারপর ওয়াটার। একে আগে টমেটো দিয়ে আসি। টমেটো টমেটো কোথায়? টমেটো কোথায়? টমেটো কোথায়? টমেটো কোথায় আছে ভাই? টমেটো ভাই, টমেটো। এখানে কি আছে? এখানে ফুড আছে, এগুলাকে নে ভাই, এগুলো তো আমি নিজে খাচ্ছি। আরে নিজেকে না ভাই, আমাদের কাস্টমারকে দিতে হবে। টমেটো কোথায় আছে? একটু 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 দাঁড়ান স্যার, একটু দাঁড়ান স্যার, আমি এখনই টমেটো এনে দিচ্ছি, এখনই এনে দিচ্ছি। টমেটো টমেটো টমেটো, ফ্রিজ খোল, ফ্রিজ খোল, ফ্রিজের ভিতরে কি আছে? ও ভাই, ফ্রিজের মধ্যে তো বহুত কিছু খাওয়ার আছে, কিন্তু টমেটো নাই ভাই। এখানে টমেটো আছে? না, এখানেও টমেটো নাই স্যার। দুই মিনিট দাঁড়ান, দুই মিনিট, আমি এখনই টমেটো এনে দিই। টমেটো 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 টমেটো। আবে টমেটো কোথায় ভাই? এখানে কি বলছে? ফ্রি ফ্রি ওয়াইফাই। ওকে টমেটো 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 টমেটো। ভাই টমেটো কোথায় আছে? ও বাই দ্য ওয়ে, আমি রেস্টুরেন্টের সামনে এখানে একটা আমি ফুটবল খেলার জন্য রেখে দিচ্ছি, যাতে কাস্টমার যারা আসে তারা একটু খেলাও, খেলা খেলিও করতে পারে। এক মিনিট, আমি একবার দেখি যে গোল আমি মারতে পারি কিনা। এখানে একটা ফুটবল আছে, এখানে আমি গোল মারতে পারবো। রেডি স্টাডি গো। এ ভাই, এ ভাই, আবার হাগা শুরু করেছে, আবার হাগে শুরু। এই কাস্টমারের মুখে হাগ না। হ্যালো, আমি এখনই টয়লেটে যাচ্ছি, টয়লেট কর ভাই। সরি স্যার, সরি স্যার, আপনার মুখে হাগার জন্য সরি। আমি দাঁড়ান টমেটো আনছি, টমেটো আনবো কোথার থেকে? আরে টমেটো কোথায় আছে? ও ভাই, টমেটো গাছ থেকে ভেঙে আনতে লাগবে নাকি? ওয়াও বাহ, ওকে টমেটো নিয়ে নিছি। ও বুঝে গেছি, বুঝে গেছি। এখন টমেটোটা নিয়ে গিয়ে আমাকে কিচেনে যেতে হবে। তারপরে স্যার, হ্যালো স্যার, এই যে এই যে এই যে নিন, আপনার টমেটো নিন। নিড মোর? ভাই কত টমেটো খাবি তুই? এত কষ্ট করে টমেটো নিয়ে আসলাম আমি, আরো চাচ্ছে ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার নিয়ে আসতেছি, দাঁড়া। টমেটো টমেটো ভাই,
অনেক দাম বাইরে গেছে টমেটোর, তার মধ্যে এখানে একটা গাছ আছে টমেটোর, ব্যাস টমেটো আরেকটা পাই গেছে। চাল 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 চাল। ওকে স্যার, এই যে নেন আপনার টমেটো। নিউট্রাল, এত কষ্ট করে আমি টমেটো মামেটো নিয়ে আসলাম, তাও খুশি হয় না কাস্টমারটা। ওকে টমেটো হয়ে গেছে, এবার কি লাগবে? অনিয়ন। এবার ওকে পেঁয়াজ লাগবে। পেঁয়াজ কোথায় পাবো ভাই? পেঁয়াজ 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 পেঁয়াজ। ওকে পাই গেছে পেঁয়াজ, চল পেঁয়াজ হয়ে গেছে। পেঁয়াজ নে, পেঁয়াজ দিয়ে এই লোকটাকে, এনে এনে তোর পেঁয়াজ নে। খুশি হয়ে গেছিস? ভেরি গুড। নিড মোর? ভাই তুই লোক নাকি? তুই পেঁয়াজ আর টমেটো খাইতে আসছিস এখানে? ভাই আরো পেঁয়াজ লাগবে, একে বলতেছে। এক মিনিট, আরো পেঁয়াজ কোথায়? আর পেঁয়াজ কোথায়? ওকে এখানে একটা টমেটো, ওকে এখানে একটা পেঁয়াজের গাছ আছে। চল চল চল, গাছ বলতে যাই হোক, পেঁয়াজ 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 পেঁয়াজ, নে তোর অনিয়ন নে। ব্যাস হয়ে গেছে। নিড মোর? ভাই কত পেঁয়াজ খাবি তুই? এনে 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 পেঁয়াজ খা তুই, এনে এনে পেঁয়াজ খা। ভাই কত পেঁয়াজ খাবি তুই? এনে 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 পেঁয়াজ খা, নে। ভাই কাস্টমারের সঙ্গে কি এরকম করে? চল যা। ওকে ভাই, না ভাই, ওকে না ভাই, এখন কাস্টমার আসে গাইস, কাস্টমারকে আমাকে পেঁয়াজ দিতে হবে। এখানে একটা আরেকটা গাছ আছে, চল পেঁয়াজও হয়ে গেছে। চল নে তোর পেঁয়াজ, চল নে, হয়ে গেছে। ও ভাই খুশি হয়ে গেছে। এবার কি বলতেছিস তুই? এবারে কি বলে? এবারে কি লাগে? ওয়াটার, ওয়াটার এখন কোথায় আছে ভাই? ওয়াটার, এই তো ওয়াটার, এই যে পাই গেছে ওয়াটার। চল নে ওয়াটার নে, এই নে ওয়াটার। আবে নে ওয়াটার নে, আবে নিচ্ছিস না কেন? চল নে। ও ওয়াটারটা প্লেটের মধ্যে ফেলে দিতে লাগবে। ওকে যাই, চলো চলো। চল নে ভাই, তোকে জলও দিয়ে দিছি, টমেটোও দিয়ে দিছি, পেঁয়াজও দিয়ে দিছি, আর কি লাগবে তোকে? এবারে এ বলছে আমাকে বেকন লাগবে, তাও আবার কুকড, কুকড বেকন। বেকন কি জিনিস ভাই? যাই হোক ভাই, ফ্রিজ কোথায়? ফ্রিজে কোথাও আছে নাকি বেকন? ও এই যে বেকন, বেকন পাই গেছে, বেকন পাই গেছে। ওকে তো বেকন আমাকে নিতে লাগবে, তারপর বেকনটা আমি এখানে এখানে রাখবো, ব্যাস বেকনটা এখানে রাখবো। ওকে এবার বেকনের মধ্যে আমাকে, ভাই আমি আবার হাগা শুরু করেছি ভাই, ছি 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 ভাই, কিচেনের মধ্যে হাগা শুরু করে দিছে ভাই, কি গেম এটা? চল টয়লেট কর, টয়লেট কর। ও টয়লেট হয়ে গেছে ভাই। ভাই কেউ দেখে নাই তো? ভাই কাস্টমারদের সামনে আমি এখানে কিচেনের মধ্যে হাগা শুরু করে দিছি, তাও এরা যাচ্ছে না এখান থেকে। তোর কিরকম কাস্টমার ভাই? ওকে তো এখানে ফ্রাইস আছে, তো এটার মধ্যে আমাকে মিন্ট সল্ট এগুলা পেপার, তারপর এগুলা কি কি যায় না এগুলাকে মিলাতে হবে। মিন্ট কোথায়? মিন্ট কোথায়? মিন্ট কোথায়? মিন্ট, ওকে মিন্ট পাই গেছে, মিন্টটা নে, তারপর এটার মধ্যে এম করে মিলা। মিন্ট হান্ড্রেড, ওকে মিন্ট, ওকে হয়ে গেছে, মিন্ট ফেলা। এবার কি লাগবে? সল্ট লাগবে, মানে লবণ লাগবে, লবণ 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 লবণ। ওকে লবণ পাই গেছি, লবণটাকে যায় এবার এখানে মিলা। চাল 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 চাল, ব্যাস লবণ মিলানো হয়ে গেছে, লবণটাকে এবার ফেলাই দে এখানে, ব্যাস। এবার কি লাগবে? এবার লাগবে ওকে পেপার, পেপার পেপার। ওকে পেপার পাই গেছে, পেপারটাকে এখানে দাঁড়া, এখানে দে, মিশা 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 মিশা। ওকে পেপারও হয়ে গেছে। এবার একে লাগবে থিম, এটা কি জিনিস ভাই? থিম কি জিনিস? চলো যাই হোক, এটাকে নে, এখানে মিলা। ওকে রেডি হয়ে গেছে আমাদের। এবার এই জিনিসটাকে আমাকে রান্না করতে লাগবে। আবে ভাই এত কষ্ট! স্যার একটু দাঁড়ান, একটু 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 দাঁড়ান। আর ম্যাডাম আপনি চলে যান, আপনি কেন দাঁড়ায় আছেন এখানে? একটারে রান্না করতে পারতেছি না, দাঁড়ান না। এক মিনিট গাইস, এই মেয়েটাকে দেখো ভালো মতো, মেয়েটা মাস্ক পরছে, কিন্তু এক মিনিট, এই লোকটা, ভাই তুই মাস্ক পরিস না এখানে? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এইখানে দেখ, এইখানে দোকানের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে ফেস মাস্ক রিকোয়ার্ড, আর তুই 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 মাস্ক পরিস নাই। একে একে এক মিনিট ধর, এটাকে নে, এটাকে উঠা। এই লোকটাকে এখন পিটাবো কিভাবে? আমি লোকটাকে পিটাবো কিভাবে? ধরো আমি পিটাচ্ছি, ধরো এনে 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 নে নে নে। ভাই আমার দোকানে মাস্ক পরে আসতে লাগবে ভাই। চল এবার তোকে, চল এবার তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম আসলে মাস্ক পরে আসতে লাগবে। বাকি এই রান্নাটা আগে করে দিয়ে, ওকে এবার আমাকে বারবিকিউয়ে যেতে লাগবে। ভাই আমার বারবিকিউয়ে এত মশা কেন ভাগতেছে ভাই? এই মশা মারার এটা করি। এই ভাই আমি আরো আরো হাগা শুরু করেছি, এর মুখে হাগ, এবার এর মুখে হাগ, এবার সরি সরি স্যার। ভাই আমার বারবিকিউ এত মশা কেন উঠতেছে আমি বুঝতে পারছি না, এত নোংরা কেন এখানে? ওকে তো আমাকে বারবিকিউ করার জন্য কোল লাগবে, কোল কোথায় আছে? কোল 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 কোল, ওকে কোল ব্যাগ পাই গেছি, কোল এখানে ইউজ করতে লাগবে। ওকে কোল ঢাল, কোল ঢাল, ব্যাস ব্যাস ব্যাস, কোল ইউজ হয়ে গেছে। এবার আমাকে কি লাগবে? কিন্ডলিং, কিন্ডলিং, কিন্ডলিং কি ভাই? ভাই কিন্ডলিং এগুলো কি কি জিনিস ভাই? আমি কিছু জানি না। ওকে কিন্ডলিং আমার 100% হয়ে যাবে এখন, হয়ে গেছে। চলো কিন্ডলিং ফেলা, এবার আমাকে এখানে আগুন জ্বালাতে লাগবে। চল জ্বালা আগুন, জ্বালা, ইয়েস। ও ভাই এখন রান্না করবো, এবার এটাকে নে, এবার এটাকে জ্বালা। ও ভাই জ্বলতেছে, ও ভাই ফ্রাইসটা আমার জ্বলতেছে, 5%, 6%, 7%, 8%। ও এবার বুঝে গেছি, এবার আমাকে এখানে জ্বালাইতে লাগবে, এটা 100% হবে, তারপর আমার খাওয়াটা রেডি হয়ে যাবে। জল 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 জল, ফটাফট জল 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 ভাই, ফটাফট জল। এই ভাই আমার খাওয়ার থেকে ধোয়া কেন উঠতেছে? না না, নর্মাল নর্মাল ভাই, নর্মাল। 37% হয়ে গেছে। হ্যালো স্যার, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ততক্ষণ আপনি আমার মুখে আমি আগুন দিয়ে দিই। ওকে ভাই রেডি হয়ে যা, রেডি হয়ে যা, 54% হয়ে গেছে, ততক্ষণ আমি একটু পিয়ানো বাজাই। ওকে এবার কতক্ষণ হইলো? ও 76% হয়ে গেছে, ও 95%, 98, 99, 100। ওকে আমার 100 হয়ে গেছে। এবার আমাকে কি করতে? এবার আমাকে উল্টা করতে লাগবে, উল্টা করে ফেলে দিতে লাগবে, ব্যাস। এবার দুই পাশে হয়ে যাবে 100%, হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, ফটাফট হয়ে যা ভাই। ওকে তো এক পাশে আমার 100% হয়ে গেছে, আরেক পাশে আমাকে এখন 100% করতে লাগবে, ফটাফট জ্বালাতে লাগবে। আরে মশা গেলে ভাগানো যাবে না ভাই। এ মশা ভাগ, এ মশা ভাগ, এ মশা ভাগ, এ মশা ভাগ। মশা গেলে কোথা থেকে আসলো এত? এই দরজা মরজা খুলে রাখছি তার জন্য মশা, এ মশা, এ মশা এত চলে আসছে ভাই। এ আমার আগুন নিভে গেল, ও আমাকে
আবার কোল পাউডার দিতে লাগবে। দে 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 ভাই ফটাফট দে ফটাফট দে ফটাফট দে ফটাফট দে ফটাফট দে কিন্ডলিং 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 দে। ব্যাস হয়ে গেছে, বহুত কিন্ডলিং দিয়েছি ভাই। আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা। ব্যাস চলো 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 100% দাও। স্যার স্যার একটু একটু আর আর দুই মিনিট দাও, আর দুই মিনিট। আর ম্যাডাম আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? আমি বুঝতে পারছি না আপনি দাঁড়ায় আছেন কেন। আপনার অর্ডার যাই না কবে আসবে, আমি ভালো বলছি আপনি বাড়ি চলে যান, আমি আগে হেডটাই রান্না করতে পারি কিনা দেখি। কতক্ষণ হইলো ভাই? 36% হয়ে গেছে। ওকে তো গাইছি, আমি অনেকক্ষণ ধরে রান্না করা শুরু করে দিয়েছি ভাই, এত কষ্ট হচ্ছে ভাই রান্না করতে। আবার আবার হাগা শুরু করেছে, আবার হাগা শুরু করেছে ভাই। কেমন ছেলে ভাই এটা, কেমন ছেলে। চল আবার টয়লেট ঢোক, আবার টয়লেট ঢোক, টয়লেট ঢোক। ও ভাই ফাইনালি ভাই টয়লেট করে নিয়েছি। লেডিস টয়লেট ছিল, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। আমি আমি ভাই মালিক এই দোকানে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আবে হয়ে যা ভাই তাড়াতাড়ি, 62% হয়ে গেছে। ততক্ষণে এক কাজ করে আমি একটু ফুটবল খেলে আসি। এই যে ফুটবলটা আছে এটা আমাকে এখানে লাগাতে হবে। ওকে রেডি স্টাডি গো। এই ভাই লাগিয়ে গেছিল, আরেকবার আরেকবার আরেকবার। ইয়েস ইয়েস লাগাই দিছি ইয়েস। এদিকে ভাই আমার কাস্টমার ওয়েট করতেছে খাওয়ার জন্য, আমি ওদিকে ফুটবল খেলতেছি। স্যার 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান। আর ম্যাডাম আপনি এখনো বাড়ি যাননি কেন? ভাই আমি বুঝতে পারছি না এই মেয়েটা দাঁড়ায় আছে কেন এখনো। আরে ম্যাডাম একটু বুঝেন আমার কথা, আপনার খাবার বানাতে বানাতে আমার ভিডিও শেষ হয়ে যাবে, পালামো না আমি। ওকে তো আমার খাবার 90% হয়ে গেছে ভাই। এত প্রবলেম হলো এটা বানাতে, এত টাইম লাগতেছে এটা বানাতে। 97 98। ওকে ফাইনালি ফাইনালি রান্না হয়ে গেছে ভাই। ওকে ভাই স্যার আপনার খাবার রেডি হয়ে গেছে, এই নিন এই নিন। ওকে ডান হয়ে গেছে। এক মিনিট, এখনো এখনো এর বেকনটা 0% কেন দেখাচ্ছে? এই ভাই এই ভাগ ভাগ আমার দোকান থেকে, ভাগ আমার দোকান থেকে, ভাগে যা তুই আমার দোকান থেকে, ভাগে যা তুই ভাই। এত কষ্ট করে বানালাম, এখন বলতেছে আরো বানা প্রথম থেকে। এই ভাগ একে 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 মার একে, আমি এ ভাগ না রে তুই এখান থেকে, চল ভাগ চল ভাগ এন ভাগ এন থেকে, নাহলে খাবি তুই। একে বোতল ছুঁড়ে মারবো এখন, আমি বোতল ছুঁড়ে মারবো এর মুখের মধ্যে, বোতল ছুঁড়ে মারবো ভাই। তাও যায় না, লজ্জা করে না এর। আর ম্যাডাম প্লিজ আপনি কেন দাঁড়ায় এখন? আপনাকে লাগবে কি কি? টমেটো পেঁয়াজ ফোক ফোক। আচ্ছা ফোক লাগবে তো, আচ্ছা ঠিক আছে নিন এ নিন এনে ভাই, চামচ এনে চামচ। আর এই যে এখানে আমি রেখে দিলাম। ওকে ফোক হয়ে গেছে, চামচ হয়ে গেছে, বাড়ি যান। ওকে তো গাইস আজকের গেম প্লে এতটুকু ছিল, এটাতে বোঝা গেল যে আমি দোকান কোনোদিনও চালাতে পারবো না, তার জন্য আমাকে ফুড গ্রেড সি দেওয়া হয়েছে। এক কাজ করুন আপনারা দুজন কালকে আসুন আমার দোকানে, কালকে আসুন ঠিক আছে। অবশ্য কালকে আপনারা যখন আসবেন তখন দোকান বন্ধ থাকবে, কারণ জানি না আমি এই গেমটা আর কবে খেলবো। বাকি লাস্ট বন্ধ হয়ে যায়, এই আবার হাগা শুরু করেছে। এনে 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 তোমার সবার প্লেটে গু দিয়ে দিছি আমি। এক কাজ করে গাইজ আজকের গেম প্লে এতটুকু ছিল। তোমাদেরকে যদি গেম প্লে ভালো লাগে গেম প্লেটাকে লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি ফরওয়ার্ড সাবস্ক্রাইব করো। 200K সাবস্ক্রাইবারের বহুত কাছে আছি, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের নেক্সট গেম প্লেতে। বাই বাই।